কিন্তু দুর্ভাগ্যবশত অসমতো গদি মিডিয়া উলাইছে। গুৱাহাটী মেডিকেল কলেজ হস্পিটালত নজনকৈ আপোনার গরুখুটির জনগণ তেখেতে ইনজার্ড তেখেতকল আছে, এই সকলক আমি সাক্ষাৎ করলো, এজন পুলিশের মানুষ আছে তেখেতক আমি লগ করেছো, আর আমি জমিয়তর ফল মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর ফলের তেখেতকলক 20,000 কোটি টাকা আমি আগবাইছো। গরুখুটির হিংসাত্মক ঘটনাত আঘাতপ্রাপ্ত হল 5 বেদখলকারী, আঘাতপ্রাপ্ত হল 9 আরক্ষী। পিছে AIDF-র বিধায়ক হাফিজ রফিকুলে মাথুকুলে আঘাতপ্রাপ্ত মুনির আহমেদকে 20,000 সাহায্য প্রদান করা হল। এজন পুলিশের মানুষ আছে তেখেতক আমি লগ করেছো, আর আমি জমিয়তর ফল মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর ফলের তেখেতকলক 20,000 কোটি টাকা আমি আগবাইছো। সন্মানীয় হাফিজ সাহাব একমাত্র মুনির আহমেদে ঢলপুরত আহত হয়েছিল নেকি, বাকি 8 আরক্ষী কলৈ গল? খাকি পোশাকত হিন্দু আর মুসলিমর পৃথক রং থাকে নেকি? এই লেটেরা রাজনীতির মানসিকতা পরিহারের সময় হল। যোৱাকালি আমি বহুকেইজন বিধায়ক আর রাজ্যিক জমিয়ত উলামার বিষয়ববীয়সকল আর সর্বভারতীয় জমিয়ত উলামার সাধারণ সম্পাদক আর তেখেতর লগর কেজন ব্যক্তি আমি গুৱাহাটী মেডিকেল কলেজ হসপিটালত আমি সন্ধিয়া যাও, আর যিসকল ব্যক্তি সিপাজারের গরুখুটিত পুলিশের গুলিত গুলিবিদ্ধ হয়েছিল, আক্রান্ত হয়েছিল, আমি তেখেতকলর লগত আমি সাক্ষাৎ করো আর তেখেতকলর স্বাস্থ্যর বুজ আমি লও। আমি গুৱাহাটী মেডিকেল কলেজ হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সাহেবর লগত আমি সাক্ষাৎ করেছো, আর অফিস স্টাফরপরা এজন ব্যক্তি আমার লগত আছিল যিজনে আমাক সহযোগ করেছিল, কত কত পেশেন্ট আছে তেখেতকলর ওসর লৈ গৈছিল, ডক্টর দুজন আমার লগত আছিল তেখেতকলে আমাক লগত যিসকল পেশেন্ট আছে তেখেতকলর লগত সাক্ষাৎ করাই দিছে, আমি তেখেতকলর স্বাস্থ্যর বুজ লৈছো, চিকিৎসা ঠিকঠাক চলি আছে না নাই, তেখেতকলে কৈছে মোটামুটি ঠিকঠাক চিকিৎসা হয়ে আছে। আর মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর ফলেরপরা আমার দলের সন্মানে সভাপতি জমিয়তর সভাপতি তেখেতর ফলেরপরা আমি আর্থিকভাবে এই সকল চিকিৎসার কারণে কিছু অনুদান আগবাও আমি তেখেতকলক। নজনকৈ মানুষ গুলিবিদ্ধ হয়েছিল, ইনজার্ড হয়েছিল তেখেতকলর লগত আমি সাক্ষাৎ করো, 8 পুরুষ, এজনী মহিলা। লগতে আমি সুদিছিল পুলিশের মানুষ হসপিটালত আছে নেকি, আমাক গুৱাহাটী মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষ জানিব দিয়ে এজন পুলিশের ব্যক্তি গুৱাহাটী হসপিটালত আছে, এডমিট হয়ে আছে, আমি তেখেতর লগত সাক্ষাৎ করো, তেখেতর স্বাস্থ্যরও আমি বুঝ লও। আর তেখেতর স্ত্রী আছিল, আর সেইজন ব্যক্তি এজন হিন্দু ভাই আছিল, আমার কোনো মুসলমান ব্যক্তি নয়, মুসলমান পুলিশ নয়, তেখেতর স্ত্রী আছিল, তেখেতর পরিয়ালের মানুষ আছিল, তেখেতর লগত আমি খা খবর লই আর্থিকভাবে তেখেতকলর প্রয়োজন আছে নাকি আমি সুদু তেখেতকলক, কিন্তু তেখেতকলে আমাক আশীর্বাদের কথা কয়, আশীর্বাদ করিব, ঠিকঠাক চলি আছে, কোনো প্রয়োজন নাই বলে তেখেতকলে কয়। আমি গোটেই কেজন যি 9 ব্যক্তি আর এজন পুলিশের মানুষ 10 লগত আমি সাক্ষাৎ করি, তারপর উলাই আহ তলত আহি আমি এইখিনি কথা মিডিয়া আমাক যেতে সুদে আমি এইখিনি কথা স্পষ্ট করো। কিন্তু দুর্ভাগ্যবশত অসমতো গদি মিডিয়া উলাইছে, মই লক্ষ্য করেছো DY365 একটা নিউজ সম্প্রসারণ করে আছে তেখেতকলে যে পুলিশের 9 ব্যক্তি সর্বসাধারণ 5 মানুষ গুলিবিদ্ধ আছে, 5 নহয় ডিওয়াক মই কৈছো আপনাদের গুৱাহাটী মেডিকেল কলেজত যাওক, গুৱাহাটী মেডিকেল কলেজত আজিও 9 সাধারণ মানুষ তেখেতকলে গুলিবিদ্ধ বা ইনজার্ড হয়েছিল, তেখেতকলে চিকিৎসাধীন হয়ে আছে, আর পুলিশের মানুষ গুৱাহাটী মেডিকেল কলেজত এজন ব্যক্তিহে আজি যোৱাকালি আমি যেতিয়া গৈছো তেতিয়ালৈকে এজন আছিল, ইয়ার আগত আছিল না নাই সেইখিনি কথা জানিব পারিব, আমি হসপিটাল কর্তৃপক্ষৰ পৰা জানিব পাৰিছো এজন পুলিশের মানুহে আছিল, আমিও তেখেতক সাক্ষাৎ করেছো, তেখেতর অবস্থার বুজ লৈছো, আর সেই পুলিশের মানুষজন কোনো মুসলমান ব্যক্তি নাছিল, এজন হিন্দু ভাই আছিল, তেখেতর স্ত্রী পরিবার ঘরের মানুষ আছিল, তেখেতকলৰ লগত আমি সাক্ষাৎ করি তেখেতর অবস্থার বুজ লো। কিন্তু DY365-এ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তেখেতকলে একটা নিউজ চলাই আছে যে পুলিশের 9 মানুষ আক্রান্ত হয়েছে, মাত্র এজন মানুষের লগত আমি সাক্ষাৎ করেছো, আর সেইজন মনিরুদ্দিন নামের এজন পুলিশ, ঘোকাট মিছা কথা মিথ্যা কথা DY365-এ প্রচার করে আছে। মই গোটেই অসমৰ মানুষ যিসকল DY365-এর এই নিউজটা দেখিছে আপনার মই জানাব বিচাৰিছো যে গুৱাহাটী মেডিকেল কলেজত যিজন পুলিশের ব্যক্তি এডমিট হয়ে আছে, মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আমাক লগত লৈ গৈছে, সেইজন মনিরুদ্দিন নামৰ কোনো পুলিশ নহয়, কোনো মুসলমান পুলিশ নহয়, এজন হিন্দু ভাই আছিল, তেখেতে ইনজার্ড আছিল, আমি তেখেতর খবর লও, তেখেতর ঘরের মানুষের লগত আমি কথা পাতি তেখেতর অবস্থার বুজ আমি লও। কিন্তু DY365 প্রচার করে আছে 9 পুলিশের মানুষ তাত আছিল, মাত্র এজনের লগত আমি দেখা করেছো, যিজন মুসলমান, বাকিবিলাকৰ লগত আমি দেখা করা নাই, মিথ্যা প্রচার করে
এনেকুৱা ধৰণৰ হিন্দু মুছলমানৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰাৰ কাৰণে ডি ৱাই কিজানি চেষ্টা কৰিছে, এই কথাটো মুঠেই কাম্য নহয়। গতিকে মই ডি ৱাই যদি মোৰ এই কথা শুনি আছে, আপোনালোকলৈ মোৰ আহ্বান যে আপোনালোকে এনেকুৱা মিথ্যা বাতৰি প্ৰচাৰ নকৰিব, আপোনালোকে কাৰেকশ্যন কৰক। এনেকুৱা মিথ্যা বাতৰি প্ৰচাৰ কৰিলে আপোনালোকৰ ডি ৱাই 365ক মানুহে আদৰি নলয়। এনেকুৱা ধৰণৰ ভিত্তিহীন আৰু মিথ্যা কথা কৈ মানুহৰ মাজত ভুল বুজাবুজি সৃষ্টি কৰাটো মই ভাবোঁ মুঠেও উচিত নহয়, অনুচিত। আৰু পুলিচৰ নজন মানুহ নাই, ডি ৱাই 365ক মই আহ্বান জনাইছোঁ, জি এম চিত যায় আপোনালোকে চাওক, নজন মানুহ পুলিচৰ মানুহ তাতে চিকিৎসাধীন হৈ থকা নাই, নজন পাব্লিকহে তাতে চিকিৎসাধীন হৈ আছে। আপোনালোকে কিজানি ডি তাতে এনেই গৈ ওপৰৰ ওপৰি বাতৰি সংগ্ৰহ কৰে, আচল পেচেণ্টবিলাকৰ খবৰ আপোনালোকে নলয়, যিটো আপোনালোকৰ লোৱা কৰ্তব্য। এটা মিডিয়াৰো মই ভাবোঁ এনেকুৱা এটা অৱস্থাত মিডিয়াৰো দায়িত্ব আছে, মিডিয়া সদায় ডিপ্ৰাইভ ছেকশ্যন জনতাৰ ভইচ আৱাজ হৈ কথা ক'ব লাগে, কোনোবা কাৰোবাৰ কোলাত উঠি গদি মিডিয়া হৈ কাম কৰিব নালাগে। এইটো মোৰ সকলো প্ৰতি আহ্বান। আৰু মই যিটো ভিত্তিহীন নিউজ মোৰ নাম লৈ চলাই আছে যে মুছলমান পুলিচজনৰ লগতহে একমাত্ৰ আমি দেখা কৰিছোঁ, বাকী হিন্দু পুলিচৰ লগত দেখা কৰা নাই, ভোকাত মিছা কথা, অসত্য কথা। এজন পুলিচৰ মানুহে গুৱাহাটী মেডিকেল কলেজত আছিল যোৱাকালি, আৰু সেইজন হিন্দু ভাই, সেইজন কোনো মুছলমান নহয়, মনিৰুদ্দিন নামৰ ব্যক্তি নহয়, এই কথাটো মই স্পষ্ট কৰিছোঁ।